আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। তাপপ্রবাহের আওতা কমেছে, আগামী 48 ঘন্টায় বাড়বে বৃষ্টি, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ কোন কোন জেলা বৃষ্টি হবে, কবে কাটবে এই ভ্যাপসা গরম, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আষাঢ় মাস শেষ হলো, তপ্ত রোদে পড়ছে সারা দেশ, চৈত্রের ছন্দবেশে পুড়িয়ে চলছে চারদিক, টানা তাপ প্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা যেন একেবারেই অচল হয়ে পড়েছে। মানুষের পাশাপাশি পশু পাখিরাও হাঁসপাস করছে। বর্ষা ঋতুর এই খরায় কৃষকের ফসলের মাঠও ফেটে চৌচির। কবে দেখা মিলবে শ্রাবণের অঝোরধারা বৃষ্টি? আবহাওয়া দপ্তরের তথ্য বলছে আগামী 19 তারিখ থেকে সারা দেশেই মেঘ বৃষ্টির প্রবণতা বাড়বে, তখন তাপপ্রবাহ কমে আসতে পারে। এদিকে বর্তমানে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় নেই, তাই বৃষ্টির প্রবণতা খুব কম। তবে আগামী 19 জুলাই থেকে দেশের উত্তরে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ফের ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আগামী 24 ঘন্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সাথে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রহ্মবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন, মংলা, বাগেরহাট, পটুয়াখালী, হাতিয়া, তেঁতুলিয়া, পঞ্চগড়, কুড়িগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সীতাকুণ্ড ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ দেশের দুই এক জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এদিকে গত 24 ঘন্টায় দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 15 মিলিমিটার, এছাড়া নেত্রকোনায় 11 ও কিশোরগঞ্জে 9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আগামী 24 ঘন্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমার